পাঠো কি হয়েছে ডাকছিস কেন বুঝে আজকে শুক্রবার জুম্মার দিন চলো আমরা কোরআন শরীফ পড়ি ঠিকই তো কইছিস আমার তো মনেই নাই তুই অজু করে আয় আমি আসছি আচ্ছা ঠিক আরে এই শুক্রবারের দিনে লোকে ঘুমায় আর তুই কোরআন শরীফ পড়বি আরে তুই কোরআন শরীফ পড়িস না তুই ঘুমা ঘুমা তুই কালকে কোরআন শরীফ পড়িস আজকে তো ছুটির দিনে সবাই ঘুমায় তুইও ঘুমা পড়িস না পড়িস না ঘুমা ঘুমা তোকে তো আমি কোরআন শরীফ পড়তে দিব না তুই একটা আমল থেকে বঞ্চিত হয়ে গেলি ছোট মানুষকে আমার ফাঁদে ফেলানোর একেবারেই সোজা এটা তো সহজে আমার ফাঁদে পড়ে যায় তুই এখন ঘুমা আমি যাই আপু আপু তুমি আবার ঘুমাবি তো ও আমি আবার ঘুমাতেছিলাম তুমি চলে আইসো আচ্ছা তুমি কোরআন শরীফ নিয়ে পড়তে থাকো আমি হলে ওজু করে আসছি আরে কোরআন শরীফ পড়িস না পড়িস না এই শুক্রবারের দিনে কেউ কোরআন শরীফ পড়ে পরে পড়িস পরে পড়িস কোরআন শরীফ নিয়ে চলে যা পড়িস না পড়িস না আজকে তো শুক্রবারের দিন তোদের স্কুল বন্ধ তুই এখন এটা রেখে খেলা করতে যা তোর তো খেলা করার টাইম পাস না যা যা খেলা কর খেলা কর না শয়তান তো আমার মনের ভিতর চিন্তা ঢুকার এসে তাড়াতাড়ি পড়া শুরু করে দিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আমি কোনোভাবে আমার ফাঁদে ফেলতে পারছি না আমার সমস্ত চেষ্টা হারিয়ে যাচ্ছে এদের উপরে কিন্তু আমি তো এদেরকে কোনোভাবেই আমি আমার পথে নিয়ে আসতে পারছি না দেখি এদেরকে মোবাইলের নেশা দেখিয়ে খারাপ পথে নিয়ে যায় নাকি এরা তো এখন কোরআন শরীফ পড়ছে আর কোরআন শরীফ সামনে রেখে যদি মোবাইল টেপে তাহলে তো এরা পাপ করবে এই কাজটা করতে হবে এদের সাথে এই তো এই ফোন দিয়ে আমি এখন এদেরকে পড়াবাদ দিয়াব বন্ধে বন্ধে গেম খেল কি বাবু তুমি না পড়ে মোবাইল টিপছো কেন ও আমার তো ভুল হয়ে গেছে আজ আমি আর মোবাইল টিপছি না একটু আগে বললি যে মোবাইল দেখতে নিষেধ করলি এখন তুই নিজেই দেখছিস কেন আমি বুঝতে পেরেছি তোমাদের দুজনের পিছনে শয়তান লেগেছে দাও ফোনটা দাও আমার সাথে সাথে বলো আউযু বিল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان الرجيم শোনো তোমাদের একটা কথা বলি কোরআন একটা পবিত্র জিনিস তোমরা কখনোই কোরআন শরীফ সামনে নিয়ে ঠিক আছে অন্য কোনো কাজ করবে না যখন কোনো কিছু মনে হবে তখন ওই শয়তান তাড়ানোর দোয়াটা পড়বা ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা পড়ো আমি গেলাম ঠিক আছে আপা তুমি একটা জিনিস বুঝতে পারছো আমাদের আশেপাশে কিন্তু শয়তান আছে তুমি কি বলেছিস আমারও এই মনে হচ্ছে তার জন্যই তো আমার পড়া ভুল হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই শুক্রবারের দিন কুরআন শরীফ পড়বেন এবং আমাদের মতো যদি আপনাদেরকে শয়তান বিরক্ত করে তাহলে এই শয়তান তাড়ানোর দোয়াটি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন